আজ মহাষষ্ঠী এবং সঙ্গীত বাংলায় চলছে ডিভা পক্ষ। আজ দেখি কোন ডিভা এসছে এবং তার জন্য আমি অলরেডি তৈরি, পদ্য তো করতে পারি না তাই পদ্ম নিয়ে এসেছি। শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী। এই যে সুন্দর ধূপ টুপ দিয়ে আমি তৈরি, একদম অনেকেই কিন্তু আমার মতন তৈরি আজকে ষষ্ঠীতে ঘুরে বেড়ানোর জন্য, তাদের জন্য কিছু টিপস দেবে? ষষ্ঠীতে চুটিয়ে প্রেম করো, ঘোরো, সুন্দর সাজো। দেখছো আমিও আজকে খুব সুন্দর করে ষষ্ঠীর সাজ সেজে এসেছি, আর অবশ্যই শুধু তোমারই জন্য। দেখো আচ্ছা কিছু স্টাইলিং টিপস দাও না মেয়েদের জন্য, কি পরে ঘোরা উচিত আজ ষষ্ঠীতে? দেখো আমার মনে হয় পুজো মানেই শাড়ি, পুজোতে শাড়িতে সব থেকে বেশি ভালো লাগে মেয়েদেরকে। আর দেখবে যারা যারা শাড়ি পরছো তাদেরকেই ছেলেরা দেখে, শাড়িটাই পরো। আর আজকের দিনে যেহেতু প্রথম পুজোর নতুন মানে জাস্ট ষষ্ঠী শুরু হয়েছে, তো আমি মনে করি যে তোমরা, আমি যেমন টাইপের শাড়ি পরেছি আজকে সেরকম টাইপের শাড়ি পরো। যারা ছেলেরা বেরোবে তারা চায় যে মেয়েরা তাদের দিকে একটু তাকাক, তারা কি করবে? নিজে তুমি দাঁড়িয়ে আছো পায়জামা পাঞ্জাবি এত সুন্দর এটাই পরবে, কারণ জিন্স শার্ট সারাক্ষণ পরে আসছে। তো পুজো খুব স্পেশাল বাঙালি, যাদের মানে বাঙালিদের জন্য আরো বেশি স্পেশাল, তো আমার মনে হয় পায়জামা পাঞ্জাবি পরাটাই বেটার। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজে পাঁচা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মিষ্টি রয়েছে তোমার জন্য, আশা করি পুজোর সময় ডায়েট করো না। মিষ্টি আমরা মহালয়ার দিন কিনেছিলাম, সবাইকে দেবোই। না না না, নতুন টাটকা সকালবেলা কেনা মিষ্টি ফর ইউ। আমার মনে হয় তুমি খাও একটু। আমিও খাচ্ছি, থ্যাংক ইউ। আজকে থেকে পুজো শুরু, ষষ্ঠী থেকেই ঘোরা স্টার্ট করে দাও। আর যারা যারা এখনো শুধু তোমার জন্য দেখোনি তারা চলে যাও আর এনজয় করো। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। তোমাদের সকলের ষষ্ঠী খুব ভালো কাটুক, ইনফ্যাক্ট ষষ্ঠী কেন গোটা পুজো ভালো কাটুক। আর আমি তো রোজ নতুন নতুন ডিভাকে নিয়ে আসবোই সঙ্গীত বাংলায়, আর আমাদের স্টাইল স্টেটমেন্টের পিছনে একটাই লোক, ডিজাইনার পৃথিবী, যেটা মোস্ট অফ দ্য টাইম শ্রাবন্তী বলে থাকে পৃথিবীর মতন ভালো। সকলের ষষ্ঠী ভালো থাকুক, শুভ ষষ্ঠী।